হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা 41তম ক্যাডেট সার্ভিস ইন্সপেক্টর পদে যারা কম্পিউটার টেস্ট পরীক্ষা দিবেন, যারা রিটেন পরীক্ষায় পাস করবেন, আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। আপনারা অনেকেই চিন্তিত আছেন যে আপনারা রিটেন পাস করবেন কি না, রিটেন পরীক্ষার রেজাল্ট কবে দিবে। তো আপনারা এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে আপনারা একটা টেস্টের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেন। আপনারা হচ্ছে যারা পাস করবেন তারা তো বুঝতে পারছেন যে আপনারা পাস করে যাবেন। যারা হচ্ছে মাঝপথে আছেন, মনে হচ্ছে যে পাস করবো কি পাস করবো না, তারাও আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কিভাবে ফোল্ডার তৈরি করে ফাইলগুলো সেই ফোল্ডারের ভিতরে নিয়ে যাবেন। এই বিষয়টা অনেকের কাছে সহজ মনে হলেও আপনাদের যারা হচ্ছে একটু কম্পিউটার একটু কম পারেন তাদের জন্য খুবই সুবিধা। অনেকে আছে টাইপ করতে পারেন, সবকিছুই পারেন, কিন্তু এই যে ফাইল আর ফোল্ডার যে কিভাবে কি করবেন এগুলো আপনারা অনেকেই পারেন না। তো আমি সেটা আজকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডার তৈরি করে আপনারা যে ফাইল তৈরি করবেন প্রতিটা সাবজেক্টের জন্য সেই ফাইলগুলো কিভাবে ফোল্ডারের ভিতরে আপনারা নিয়ে গিয়ে জমা করবেন। তো আমি আজকে দেখাই, চলেন। তো প্রথমে আপনারা মাউসটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখানে দেখতে পারবেন নিউ লেখা আছে। এই নিউ লেখা আছে, এখান থেকে আপনার এই ফোল্ডার আছে এই ফোল্ডারে যাবেন। এই ফোল্ডারে গিয়ে আপনারা হচ্ছে এই ফোল্ডারে হচ্ছে আপনাদের হচ্ছে রোল নাম্বারটা বসাবেন। এখানে আপনার ফোল্ডারে এখানে রোল নাম্বারটা বসাই দিন। যেমন আপনার রোল নাম্বার যদি 120, 99, 88, 87, এরকম যদি রোল নাম্বারটা হয়, আপনারা এত বড় রোল নাম্বার হয়তো থাকবে না বা ছোট বড় যাই হোক থাকবে, তো এটা ইয়ে করে আপনারা এন্টার চাপবেন। দেখবেন এখানে আপনার একটা ফোল্ডার তৈরি হয়ে গেল এবং আপনার রোল নাম্বার এখানে বিদ্যমান, এখানে দেখা যাচ্ছে, রোল নাম্বারটা দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হচ্ছে যে কয়টা আইটেমের প্র্যাকটিক্যাল আপনাদেরকে দিবে সেই কয়টা ফাইল তৈরি করতে হবে। এখন আপনারা প্রথমে দেখা যাচ্ছে বাংলা, ইংরেজি, মাইক্রোসফট এক্সেল, তারপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে স্লাইড আছে সেটা আপনারা প্রতিটার জন্য আলাদা আলাদা ফাইল তৈরি করা লাগবে এবং এই ফাইলগুলো আপনাদের হচ্ছে ফোল্ডারের ভিতরে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আপনাদের কাজ করতে হবে এই ফোল্ডারের ভিতরেই। তো আমি দেখাবো যে কীভাবে আপনারা এই ফাইলগুলো তৈরি করে ফোল্ডারের ভিতরে নিয়ে আসবেন। তো আপনারা আবার রাইট বাটনে ক্লিক করবেন, পরে এখানে নিউ আছে লেখা আছে, এই নিউয়ে ক্লিক করে আপনারা দেখেন এখানে এই যে মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে এখানে নিয়ে আসবেন। নিয়ে এসে এখানে আপনারা নিয়ে আসার পরে আপনারা হচ্ছে এখানে আবার রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন রিনেম লেখা আছে, এই রিনেমে ক্লিক করবেন, করে এখানে এই যে কার্সরটা রেখে এগুলো সব মুছে ফেলবেন। মুছার পরে আপনারা হচ্ছে এখানে লিখবেন হচ্ছে বাংলা। যেমন আপনি যদি বাংলা লিখতে চান এখানে লিখবেন বাংলা, বিএ বাংলা। তো এখানে লিখে আপনারা চাইলে রোল নাম্বারটা লিখে দিতে পারেন, রোল নাম্বারটা লিখলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে। যদি স্লাইড কখনো হচ্ছে আপনার এই ফাইলগুলো এদিক ওদিক চলে যায় তারপর খুঁজে পাওয়া যাবে, যেহেতু আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে সময় দেবে পর্যাপ্ত পরিমাণ 5-7 মিনিট সময় দেবে এগুলো তৈরি করার জন্য। তো আপনারা লিখে ফেলবেন যেহেতু টাইম আছে, এই যে 120, তারপর হচ্ছে এই যে 99, 88, 77, এই যে আমি আমার রোল নাম্বারটা এটা আমি এটা তৈরি করে ফেললাম। তো এটা হচ্ছে এই যে বাইরে ক্লিক করবেন, করে বা হচ্ছে এন্টার চাপলে আপনার এটা সেভ হয়ে যাবে। এবার হচ্ছে এটা কী করবেন, এটা হচ্ছে এইভাবে টেনে নিয়ে আপনার হচ্ছে এই যে ফোল্ডারটা এই ফোল্ডারের ভিতরে দিয়ে দেবেন, চলে যাবে ফোল্ডারটা। তো একইভাবে আপনারা আবার রাইট বাটন ক্লিক করবেন, নিউ এ ক্লিক করবেন, নিউ এ ক্লিক করে এখানে দেখেন আবার হচ্ছে মাইক্রোসফট ডকুমেন্ট আছে এখানে ক্লিক করে আবার এখানে রাইট বাটন ক্লিক করে রিনেম, রিনেম করলে এখানে আবার ইংলিশ লেখার জন্য আমি এটা তৈরি করছি। তো একইভাবে আপনারা এটা হচ্ছে মুছে ফেলবেন, মুছে ফেলে এখানে যে ইংলিশ লিখবেন, ইংলিশ লিখবেন এখানে, ইংলিশ লিখবেন, লিখে এখানে রোল নাম্বারটা যদি পারেন সময় থাকে লিখে দিবেন, এখানে রোল নাম্বারটা লিখে দিবেন যে রোল নাম্বারটা আপনার আছে সে লিখে দিবেন। আমি এটা রোল নাম্বারটা লিখে দিলাম, দিয়ে আমি এন্টার চাপলাম, এন্টার চেপে আমার এটা রেডি হয়ে গেল। এখন এটা একইভাবে নিয়ে আমি হচ্ছে এই যে ফোল্ডারের ভিতর দিয়ে দিলাম। তো একইভাবে আবার রাইট বাটন ক্লিক করবেন, করে নিয়ে তারপর হচ্ছে এবার আমরা এক্সেলের জন্য একটা ইয়ে তৈরি করবো ফাইল, এক্সেলের জন্য এই যে এক্সেলে ক্লিক করলাম, করে এখন দেখেন এই এক্সেলের উপরে আমি রাইট বাটন ক্লিক করলাম, করে রিনেম লেখা এখানে আসলাম, এসে এখানে দেখেন এখানে আমি এগুলো মুছে ফেলব। আপনারা চাইলে এক্সেলটা এখানে রেখে দিবেন, কারণ এক্সেলের এটা ফাইলটা তো এক্সেলে, আপনারা এই যে এখানে এই লেখাটার সমস্যা নেই, এই যে আপনি ইয়ে ফেলবেন এটা, কিন্তু এখানে একটা কাজ হচ্ছে এই আপনার রোল নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। তো শুধু এক্সেলই লেখা থাক, আমি বাকিগুলো আমি মুছে ফেললাম, শুধু এক্সেল লেখা থাক, এক্সেল লেখা থাক, আর এখানে আমি রোল নাম্বারটা অ্যাড করে দিব। এখানে রোল নাম্বারটা আমার কী ছিল, 120, 99, 88, 77, আমি একটা নিজে একটা একটা রোল নাম্বার নিয়ে আসলাম এমনিতেই, এটা কোনো নন রোল নাম্বার না, আমি একটা রোল নাম্বার। তো এটা একইভাবে এটা নিয়ে আমি আবার হচ্ছে ভিতরে ফোল্ডারে টেনে নিয়ে ছেড়ে দিলাম, এটা এটা হচ্ছে ফোল্ডারের ভিতরে সেভ।
তো এখন আমি হচ্ছে পাওয়ার পয়েন্টের জন্য একইভাবে ইয়ে করবো, তৈরি করবো, এই যে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এই যে একইভাবে আমরা একইভাবে এই যে আমি এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে আসলাম, এসে এখানে একইভাবে আমি হচ্ছে রাইট বাটন ক্লিক করে রিনেমে গেলাম। রিনেমে গিয়ে তারপর হচ্ছে আমি ইয়ে করলাম, পাওয়ার পয়েন্টটা মুছে ফেললাম, নাম হচ্ছিলো পাত্তার পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট লিখলাম। লিখে এবার আমি রোল নাম্বারটা যেটা আছে রোল নাম্বারটাই যে বসাই দিলাম। রোল নাম্বারটা অনেক সময় বসানো লাগে লাগে না, রোল নাম্বারটা বসালে আপনার সেভ, আপনার ফাইলগুলো এদিক ওদিক চলে গেলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, আর কোনো সমস্যা থাকবে না, আপনার ফাইলের একটা ইয়ে থাকবে আর কি, সেফটি থাকবে। তো একইভাবে আমি এটা নিয়ে এই যে আমি এখানে বসে ই করে দিলাম, ভিতরে নিয়ে মুভ করে দিলাম। তো এখন দেখেন আমি এই ফাইল ফোল্ডারটা এখন খুলবো, ফোল্ডারে ক্লিক ক্লিক করবো, ডাবল ক্লিক করে দেখেন আমি দেখেন আমি চারটা আমি সেভ করে রাখছি, এই চারটা দেখেন এখানে এখন হচ্ছে বিদ্যমান, আমি দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে চারটা ফাইল আমি এই ফোল্ডারের ভিতরে আছে। এখন ওই ফোল্ডারে গিয়ে আপনি কাজ করবেন, এখন প্রথমে যদি আপনি ইংরেজি লিখতে যান তাহলে ইংরেজিতে আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে আপনি ইংরেজি লিখে ফেলবেন। যেমন আমি এখানে একটা কিছু লিখলাম, এই যে পিপল, আমি এটা লিখলাম, ঠিক আছে। লিখে এখন আমার লেখা শেষ হয়ে গেছে, তখন আমি কন্ট্রোল এস দিয়ে ফেললাম, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন আমি এই ক্রস দিয়ে বের হয়ে গেলাম, আমার সেভ হয়ে গেছে এখন, এখন তো আমার আর কোনো সমস্যা নেই, এই যে আমি বের হয়ে গেলাম। তো এখন আমার ইংরেজি লেখা দেখেন, ইংরেজি লেখার ভিতরে দেখুন লেখা আছে, দেখেন আমার এই কাজটা হয়ে গেছে। এখন সেমভাবে আমি এটা থেকে বের হয়ে যাব, বের হয়ে যাওয়ার পরে এখন আমি বাংলা লিখবো, ঠিক আছে। বাংলা লেখার জন্য আবার বাংলা ইয়েতে যাব, যে আমি হচ্ছে বাংলা লেখার জন্য আমরা যদি বিজয় বাংলা লিখি তাহলে কন্ট্রোল অল্টার বি আমি লিখে নেবো, কন্ট্রোল অল্টার বি দিয়ে নেবো, দিয়ে হচ্ছে আমি হচ্ছে এখানে লিখবো, যেহেতু আমার হাতে মাইক্রোফোন আছে সেহেতু আমি লিখতে পারছি না। আমি তো আমরা একইভাবে এখানে বাংলা লিখবো, আমি ইংরেজির যে ইয়েটা আছে সেটা ইয়ে করছি, আপনাকে দেখাচ্ছি যে আপনারা হচ্ছে যা ইচ্ছা তাই লিখবেন, লিখে আপনারা কন্ট্রোল এস দিয়ে ফেলবেন। এটা মনে করেন বাংলা, বাংলা ফন্ট চেঞ্জ করতে হবে, করে বাংলা লিখতে হবে, আমার হাতে মাইক্রোফোন সেজন্য আমি লিখলাম না, আমি ইংরেজি এগুলো দেখলাম। একইভাবে আপনারা পুরাতন এখানে বেরিয়ে চলে আসবেন। এখন দেখেন বাংলায় যে কাজটা করেছেন এই যে এখানে সেভ হয়ে গেছে, সবসময় কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবেন, এই ফাইল যদি হারিয়ে যায় তাহলে কিন্তু বিপদ, সেজন্য আপনারা সবসময় কন্ট্রোল এস দিবেন, একটু 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 করে লিখবেন আর কন্ট্রোল এস দিবেন। এক্সেলের এখানে আসলে এবার দেখেন, এক্সেলের এখানে আসলে আপনারা হচ্ছে এখানে এক্সেলের যে শিটটা সেটা চলে আসবে, এসে আপনাদের এখানে ঢুকলে এখানে আপনাদের একটা অঙ্ক দিবে, এই অঙ্ক করতে হবে এখানে, এখানে যে বিভিন্ন ঘর আছে এখানে রো কলাম সবই আছে, এখানে আপনাদের অঙ্কটা করতে হবে, ম্যানুয়ালি অঙ্কটা করতে হবে আপনাদের সূত্র ব্যবহার করে। এখানে অঙ্ক করার পরে আপনারা কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে আপনারা একইভাবে কুরাস দিয়ে বের হয়ে যাবেন। বের হয়ে গেলে তারপর হচ্ছে পাওয়ার পয়েন্টের যে কাজটা সেখানে পাওয়ার পয়েন্টে ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে পাওয়ার পয়েন্টের এখানে স্লাইড বের হয়ে যাবে, এখানে আপনারা একইভাবে এখানে লিখতে পারবেন। এখানে যে টাইটেল থাকলে টাইটেল দিবেন, টাইটেল না থাকলে আপনারা হচ্ছে এখানে এক পেজের মতো আসে, এক পেজের মতো লেখা, এক পেজের ভিতরে আপনার 5-7 লাইন মতো থাকে, এটা আপনাদের এক এক শীটে এক এক রকম হতে পারে। তো আপনারা হচ্ছে এই স্লাইডে আপনারা ইয়ে করবেন কীভাবে কী করা যায়, আপনারা এখানে লিখবেন, লিখে তারপর হচ্ছে এটা একইভাবে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবেন। আমি আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করবো প্রতিটা বিষয়, যেমন পাওয়ার পয়েন্টের, তারপর হচ্ছে এক্সেলের অঙ্ক আমি একটা দুটো দেখানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। আপনারা হচ্ছে বাংলা কীভাবে লিখবেন, ইংরেজি কীভাবে লিখবেন সেই বিষয়েও আমি প্রয়োজনে আমি একদিন একটা বাংলা ইংরেজি মিলিয়ে একটা স্লাইড তৈরি করবো, একটা ভিডিও তৈরি করব। আপনারা হচ্ছে এগুলো আপনারা নেক্সট টাইমে দেখতে পারবেন, আপনারা হচ্ছে পেজের সঙ্গে থাকবেন তাহলে হচ্ছে নেক্সট যে ভিডিওগুলো সেগুলো দেখতে পাবেন। তো তারপর যখন স্টপ বলবে তখন আপনার স্টপ হয়ে যাবেন, আপনাদের এই ফাইল এবং ফোল্ডার এগুলো হচ্ছে স্যাররা স্যারদের পিসিতে নিয়ে নিবে, আপনারা ওয়েট করবেন, পরবর্তীতে আপনাদের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করবেন। আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকবেন, আপনারা হচ্ছে আমি প্রতিটা বিষয়ের আলাদা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করবো, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।